রিগার্গিটেশন টেস্ট। রিগার্গিটেশন টেস্টটা কি? যে রিগার্গিটেশন টেস্ট আমরা হচ্ছে কি করব, যে এই পেশেন্টের আমরা ধরে নিয়েছি যে লেফট সাইডে কোনিক গ্যাস্ট্রোসিস্টাইটিস। তো আমরা কি করব, আমাদের যে ইনডেক্স ফিঙ্গার আছে, ইনডেক্স ফিঙ্গারের আমরা টিপ অফ দ্য ইনডেক্স ফিঙ্গার দিয়ে আমাদের এই যে মিডিয়াল ক্যান্থাসের এখানেই আমাদের কী থাকে, ল্যাক্রিমাল স্যাকটা থাকে। তো এখানে আমরা ল্যাক্রিমাল স্যাকের এখানে জেন্টলি প্রেস করব। এইভাবে প্রেস করলে আমাদের, আপনি তাকান, এই যে আমাদের যে উপরে এবং নিচে এখানে এই যে ছোটো ছোটো ছিদ্র দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি পাংটাম, উপরে একটা নিচে একটা, আপার পাংটাম লোয়ার পাংটাম। তো আমি এখানে ল্যাক্রিমাল স্যাকে প্রেশার দিলে, যদি যেহেতু অবস্ট্রাকশন থাকলে নেজোরাক্রিমাল ডাক যদি নিজে অবস্ট্রাকশন থাকে, তাহলে এই স্যাকে কি ফ্লুইড জমা হয়ে থাকবে, এবং তখন আমি যদি এখানে প্রেস করি, প্রেস করলে এই ফ্লুইডটা কী করবে, পাংটাম দিয়ে বের হয়ে আসবে। তার মানে রিগার্গিট, এই টেস্টটাকে আমরা বলবো রিগার্গিটেশন টেস্ট, এবং ইনকেস অফ ক্রোনিক গ্যাস্ট্রোসিস্টাইটিস রিগার্গিটেশন টেস্টটা পজিটিভ হবে। তাহলে আমরা হচ্ছে কি করলাম, যে আমরা যে ক্রোনিক গ্যাস্ট্রোসিস্টাইটিস এক্সামিনেশনে প্রথমে ইন্সপেকশনে কয়েকটা জিনিস দেখে নিলাম এবং রিগার্গিটেশন টেস্ট করলাম। এই দুইটা টেস্টই হচ্ছে ইন্সপেকশনের ওই পয়েন্টগুলো, এবং রিগার্গিটেশন টেস্ট এটাই হচ্ছে মেইন টেস্ট অফ ক্রোনিক গ্যাস্ট্রোসিস্টাইটিস।